আজ আমরা পড়ব আমার গণিত ক্লাস থ্রি এর পেজ নাম্বার বাইশ মেলার মজা এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাটাল থেকে চারশো আশি জন চন্দ্রকোনা থেকে তিনশো জন দাঁতন থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে দেখো এখানে কোন জায়গা থেকে কতজন এসেছে এখানে কাঠি ও পুতির মাধ্যমে দেখানো হয়েছে দেখো ঘাটাল থেকে এসেছে কতজন আমরা এখানে জেনেছি যে ঘাটাল থেকে এসেছে চারশো আশি জন তাই তো দেখো শতকের ঘরে কি আছে চার তাই তো তার জন্য আমরা চারটে সবুজ পুতি নিয়ে নিলাম আবার দশকের ঘরে আট আছে তার জন্য আমরা আটটা হলুদ পুতি নিয়ে নিলাম আর এককের ঘরে শূন্য তার মানে আমরা কোনো পুঁতি আঁকলাম না দেখো পরপর আমরা সংখ্যাগুলো যোগ করে বসিয়ে দিলাম কি হলো চার শতক আট দশক শূন্য একক তার মানে চারশো আশি এবার দেখো আমরা কি করব চন্দ্রকোনা থেকে এসেছে চন্দ্রকোনা থেকে এসেছে কতজন তিনশো পঞ্চাশ জন তো আমরা এটা এখানে লিখে নেব এরপর আমরা কি করব পুঁতি বসাবো তিনের জন্য আমরা তিনটে সবুজ পুতি বসিয়ে নিলাম আর পাঁচ দশকের জন্য আমরা পাঁচটা হলুদ পুঁতি আর শূন্য একক আছে তাই আমরা কিছু বসাবো না তারপরে দেখো কি বলেছে দাঁতন থেকে দুশো জন এসেছে তাই তো দেখো দুশো পঁয়ত্রিশ আমরা বসিয়ে দিলাম দুইয়ের জন্য আমরা দুটো সবুজ পুঁতি তিন দশকের জন্য আমরা তিনটে হলুদ পুঁতি আর পাঁচ এককের জন্য আমরা পাঁচটা লাল পুঁতি বসিয়ে নিলাম এখানে আমরা তিন শতক পাঁচ দশক শূন্য একক লিখে ফেলেছি আবার এখানে দুই শতক তিন দশক পাঁচ একক লিখে ফেললাম তারপর কথায় লিখে ফেললাম তিনশো পঞ্চাশ আর এটা হলো দুশো পঁয়ত্রিশ তারপরেই আছে দেখো সঠিক উত্তরটিতে রঙ দিই এখানে তোমরা রঙও দিতে পারো বা পেন্সিল দিয়ে টিক করতে পারো কি আছে চারশত বত্রিশ তাই তো চার শত বত্রিশ কোনটা এটা এটা হচ্ছে চার শত বত্রিশ তোমরা যদি না পারো তোমরা এখানে একক দশক শতক এইভাবে লিখে নেবে তারপরে কি আছে দেখো চার শত তাই তো ওই জন্য আমরা চারটাকে শতকের ঘরে বসালাম তারপরে দেখো বত্রিশ আছে আমরা এরকম করে লিখে ফেললাম দেখো সংখ্যাটা পেয়ে গেলাম আমরা চার তিন দুই মানে এটা তারপরে দেখো এটা কি আছে পাঁচ শত সাত পাঁচ শত সাতটাকে এভাবেও করতে পারি দেখো পাঁচ শত আছে সাত তার মানে সাতটা এককের ঘরে বসবে আর দশকের ঘরে শূন্য বসে যাবে তাহলে সংখ্যাটা কি হলো পাঁচ শূন্য সাত কোথায় আছে দেখো এটা এইভাবে আমরা যদি মুখে মুখে না পারি তবে একক দশক শতক লিখেও আমরা নিচে নিচে বসিয়ে খুব সহজেই করতে পারবো তারপরে আছে দেখো সাত শত আট সাত শত আট দেখো শূন্য বসে যাবে এখানে আট এটা হচ্ছে আমাদের উত্তর তারপরে আছে দেখো দুই শত তেতাল্লিশ দেখো এভাবে আমরা একক দশক শতক লিখে ফেললাম দুই শত দুই শত তেতাল্লিশ দেখো দুই চার তিন তাই তো এটা হচ্ছে আমাদের উত্তর তারপরে আছে দেখো তিন শত তেত্রিশ দেখো তিন শত মানে শতকের ঘরে তিনটা বসবে তেত্রিশ দেখো তিন দশ তিন তেত্রিশ তাই তো এটা হচ্ছে আমাদের উত্তর বোঝা গেছে এরপরে দেখো তেইশ পাতায় কী আছে মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায় ওরা ঠিক করেছে যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রঙ করবে দেখো এখানে কি আছে সংখ্যাটা পাঁচশো পঁচাশি তাই তো আমাদের এখানে কথায় লিখতে হবে প্রত্যেকটা সংখ্যা যা যা আছে সেইগুলো এখানে কথায় লিখতে হবে আর এখানে শতকের ঘরে দেখো আমাদের দেখতে হবে শতকের ঘরে যেমন আগে আমরা পুঁতি বসাচ্ছিলাম তার বদলে এখানে আমাদের কি করতে হবে সবুজ রঙের একটা চৌকো বক্স আঁকতে হবে আবার দেখো দশকের ঘরে আমরা হলুদ পুঁতি আঁকছিলাম কিন্তু এখানে হলুদ রঙেরই বাক্স আঁকতে হবে বা বক্স আঁকতে হবে আবার এককের ঘরে দেখো আমাদের পুতির বদলে লাল রঙের বক্স আঁকতে হবে এইভাবে আমাদের একটা করে দেওয়া আছে বাকিগুলো আমাদের করতে হবে এখানে আমাদের আছে দেখো তিনশো চার আমরা যদি একক দশক বসাই আমরা এভাবে পাব তার মানে দেখো তিন শতক শূন্য দশক চার একক শতকের ঘরে কি হবে আমাদের তিনটে সবুজ বক্স আঁকতে হবে দশকের ঘরে শূন্য আছে মানে কোনো বক্স আঁকা যাবে না আবার দেখো চার একক তার মানে এককের ঘরে চারটে লাল বাক্স আঁকতে হবে চলো আমরা করি তার মানে কি হলো দেখো তিন শতক শূন্য দশক চার একক তাই তো দেখো চার এককের জন্য আমরা এককের ঘরে চারটে আমরা লাল বক্স বসিয়ে নিয়েছি দেখো শূন্য দশক তাই কিছু বসায়নি আর তিন শতক তাই তিনটে সবুজ বক্স আমরা বসিয়ে নিয়েছি দেখো কথায় লিখলে হচ্ছে তিনশো চার তারপরে দেখো আমাদের কথায় লেখা আছে কিন্তু সংখ্যাটা দেওয়া নেই দেখো কি আছে দুশো তেত্রিশ তাই তো আমরা এখানে লিখে ফেললাম প্রথমে দুশো তার মানে দুই শতক তিন দশক আর তিন একক তাই তো এবার তিন এককের জন্য আমরা এককের ঘরে তিনটে লাল বক্স বসিয়ে নিয়েছি তিন দশকের জন্য আমরা দশকের ঘরে তিনটে হলুদ বক্স বসিয়ে নিয়েছি আর দুই শতকের জন্য আমরা শতকের ঘরে দুটো সবুজ বক্স বসিয়ে নিয়েছি এরপরে দেখো কি আছে সংখ্যাটা চারশো একচল্লিশ তো চার শতক চার দশক এক একক দেখো এক এককের জন্য আমরা এককের ঘরে শুধু একটাই লাল বক্স বসিয়েছি চার দশকের জন্য দশকের ঘরে আমরা চারটে হলুদ বক্স বসিয়েছি আর চার শতকের জন্য শতকের ঘরে আমরা চারটে সবুজ বক্স বসিয়েছি তারপরে আছে দেখো কথায় লেখা আছে দুশো পঁচাত্তর এটাকে আমাদের সংখ্যায় লিখতে হবে প্রথমে দুশো পঁচাত্তর তার মানে দুই শতক সাত দশক পাঁচ একক দেখো পাঁচ এককের জন্য এককের ঘরে আমরা পাঁচটা লাল বক্স বসিয়েছি সাত দশকের জন্য দশকের ঘরে সাতটা হলুদ বক্স বসিয়েছি আর দুই শতকের জন্য শতকের ঘরে আমরা দুটো সবুজ বক্স বসিয়েছি দেখো তারপরের অঙ্কটা আছে সংখ্যায় লেখা আছে সাতশো আমরা প্রথমে এটাকে কথায় লিখে ফেললাম সাতশো তারপরে দেখো এখানে একক দশক শতক লেখা নেই এটাকে আমরা প্রথমে লিখলাম একক দশক শতক এখানে দেখো শতকের ঘরে শুধুমাত্র একটাই সংখ্যা আছে সাত শতক শূন্য দশক শূন্য একক তাই একক আর দশকের ঘরে কোনো বক্স আমরা আঁকিনি শতকের ঘরে সাতের জন্য শুধুমাত্র সাতটা আমরা সবুজ বক্স এঁকেছি তারপরের অঙ্কটা দেখো কি আছে আটশো একান্ন এখানেও দেখো একইভাবে একক দশক শতক আমরা লিখে ফেলেছি এখানে কথাই লিখে ফেলেছি আটশো একান্ন তারপরে দেখো এখানে কি আছে আট শতক পাঁচ দশক এক একক এক এককের জন্য এককের ঘরে একটা আমরা লাল বক্স বসিয়েছি দেখো তারপরে দেখো পাঁচ দশকের জন্য দশকের ঘরে পাঁচটা হলুদ বক্স বসিয়েছি আর আট শতকের জন্য শতকের ঘরে আটটা সবুজ বক্স বসিয়েছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ